বিসমুল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজমনিরা দেখার জন্য ডিসেম্বর মাস বিজয়ের মাস রাহমতুল্লিল আলামিন হজরত রসুল সাল্লা আলাইসাল্লাম এর সাত করেন দেশপ্রেম ইমানের অঙ্গ সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্যটা যারা এনেছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অতল ভালোবাসা জানিয়ে আজকের সিরাজম মনিরা অনুষ্ঠান শুরু করছি সম্মানিত সুদীবৃন্দ আমাদের সিরাজম মনিরা অনুষ্ঠানের নিয়মিত আলোচক আলকুরান গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট আলেম দিন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে বিজয়ের মাসে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি আল্লাহ নবী হজর সালেহ আলিয়া সাল্লামের আলোচনা করতে গিয়ে আলোচনার শেষাংশে বলেছিলেন তার জাতি সামুদ জাতি আল্লাহ নবীর কাছে মোজেজা বা নিদর্শন দেখতে চেয়েছেন নবতের প্রমাণস্বরূপ আজকে আপনার কাছে প্রশ্ন সে প্রমাণের বিষয়টি নিয়ে আজকে আপনি আলোচনা করবেন সে প্রমাণ কি ছিল ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহমা রাহিম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ কদর টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন সিরাজাম্মনিরার এ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর পেরিত আম্বিয়াই কেরামগণের জীবনী মোবারক নিয়ে আমরা আলোচনার সুযোগ পাচ্ছি দয়াময় রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুলকায়নাতের মুক্তির দূত پیارا নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশময় কদম মোবারকে কে লাখো কোটি সালাম ও কদমবস নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা আসসালাম কুমার আহমতুল্লাহ সম্মানিত সঞ্চালক ডিসেম্বর মাস বিজয়ের মাস হুব্বুল ওয়াতান মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমানের স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত বীর মুক্তিযোদ্ধা জাতির এই সূর্য সন্তানেরা বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশকে তারা স্বাধীন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আহ্বানে তার বলিষ্ঠ প্রচেষ্টায় নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন হতে পেরেছি স্বাধীন দেশে আমাদের বসবাস করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন যারা এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগেরাত কামনা করছি পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্টে নিপুতিত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখেন সুস্থ সবল রাখেন দীর্ঘায়ু দান করেন আমিন বিজয়ের মাসে আল্লাহর কাছে প্রার্থনা আমাদের এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই দেশ সারা বিশ্বে যেভাবে প্রশংসনীয় হচ্ছে অনেক দেশ আমাদের এই বাংলাদেশকে বর্তমানে মডেল হিসেবে তারা ফলো করছে আমি সত্যি বলেছেন এবং আমাদের দেশের এই উন্নতি যেন অব্যাহত থাকে আমরা যেন আসলেই এই সারা বিশ্বে একটা মডেল হিসেবে এই বাংলাদেশ রাব্বুল আলামিন যেন এই ইজ্জ সম্মান আমাদের এই দেশের বাড়িয়ে দেয় উন্নতি দান করে এই সিরাজ মনিরার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যেহেতু বিজয়ের মাস আল্লাহর কাছে প্রার্থনা করছি ধন্যবাদ হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনি দেশপ্রেমের বিষয়টি উপস্থাপন করেছেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশকে স্বাধীন করেছে আমরা যেন সবাই মিলে সে স্বপ্ন বাস্তবায়ন করে সত্যিকার একটি স্বপ্নের বাংলাদেশ ঘুরে তুলতে পারি সে প্রার্থনা আমাদের রইল এবার আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি গত পর্বে আপনি আলোচনা করেছিলেন হজরত সাল্লাহ আল্লাহ সাল্লামের জাতি তার নিকট তিনি যে আল্লাহ নবী তার প্রমাণস্বরূপ মোজেজা দেখতে চেয়েছেন কিন্তু মোজেজাটা কি ছিল আপনি বলেছেন এই পর্বে আলোচনা করবেন তাই আপনার নিকট অনুরোধ জানাচ্ছি সেই আলোচনাটি করার জন্য ধন্যবাদ সালেহ সামুদ সম্প্রদায়ের কাছে যখন এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন লা ইলাহা আল্লাহ বিহনে কোন উপাস্য নেই মাবুদ নেই একদিন তিনি খোলা ময়দানে তার জাতির সম্মুখে অনেক মানুষ জড়ো তিনি সেখানে হাজির হয়ে বললেন যে দেখো তোমরা যে মূর্তির পূজা করছো আল্লাহকে ভুলে যাচ্ছ প্রভু যিনি তাকে বাদ দিয়ে সহস্তে নির্মিত মূর্তিকে তোমরা রূপে গ্রহণ করেছো গ্রহণ করেছ এটাকে তোমরা তরক করে নাও মহান প্রভু আব্বুল আলমিনের দিকে দাবিত হও তারা তাকে কথা অমান্য করছে প্রত্যাখ্যান করছে একটা পর্যায়ে তারা জানতে চাচ্ছে হে সালে তুমি তো আমাদেরই সম্প্রদায়ের আমাদের ভাই তুমি আল্লাহর নবী হয়ে গেলে আমরা তো এটা মানতে পারতেছি না তুমি যে আল্লাহ নবী আল্লাহর রাসুল তুমি আমাদের একটা নিদর্শন দেখাও একটা মজেজা একটা মজেজা দেখাও নবুয়ের দলিলের সত্যায়ন তারা চাচ্ছে এবং তারা বলল তুমি আমাদের একটা মজেজা দেখাও মজে যাক কি তারা বলল যে তুমি এই যে একটা পাথর পাশে পাহাড় পাহাড়ের উপরে একটা পাথর পাথরটার নাম ছিল কাতে কাতেবা এই কাতেবা পাথরের ভিতর থেকে তুমি একটা গর্ববর্তী ঁষ্টি বের করে আনবে এবং বের হওয়ার পর এই উষ্টি আমাদের সম্মুখে বাচ্চা প্রসব করবে এবং দুধ দিবে যদি আমাদের কি এই মর্যাদা দেখাইতে পারো তাহলে আমরা বুঝব তুমি আল্লাহর নবী তুমি নবী সালে আলাইস্লাম বিষয়টা চিন্তা করতে লাগলেন যে এমন মজে যা যে পাথরের ভিতর থেকে একটা গর্ভবতী গর্ভবতী উষ্টি বের করে আনতে হবে এবং সাথে সাথে বাচ্চা প্রসব করবে বাচ্চা প্রসব করবে দুধ দিবে বাচ্চাকে দুধ দিবে এবং তারা দেখবে যে অষ্টি থেকে দুধ বের হচ্ছে সালে আলাই ইসলাম যেহেতু আল্লাহর রসুল আল্লাহ নবী তার সাথে তো রয়েছে মহান রব্বুল আলমিনের যোগাযোগ তিনি তাদেরকে বললেন যে এই মজেজা যদি আমি দেখাই বা রাবুল আলমিন দেখান তোমরা কি ইমান আনবে তারা বলল যে হ্যাঁ যদি তুমি এই মজেজা দেখাইতে পারো তাহলে আমরা ইমান আনব তোমার উপর বিশ্বাস স্থাপন হ্যাঁ তুমি যে আল্লাহ নবী তুমি যে নবী আমরা তুমি যে বলছো যে আল্লাহকে ভয় করো ও আউনি এবং তোমার আনুগত্য করতে আমরা তোমরা আনুগত্য করবো আমরা এক আল্লাতে বিশ্বাসী হব আল্লাহ নবী হজরত সালে আলী সালাম তিনি মহান রাব্বুল আলমিনের দয়া কামনা করলেন রাব্বুল আলমিনের সাথে তিনি যোগাযোগ করার ব্যবস্থা করলেন কারণ মহামানবগণের কল সর্ব অবস্থায় আল্লামুখী তাদের অন্তর সর্ব অবস্থায় আল্লামুখী আল্লাহর দিকে ধাবিত আল্লাহর কাছ থেকে তারা নবী রাসূলগণ ওহি লাভ করেছেন যখন সালে তাদেরকে এই মজেদা দেখানোর জন্য তিনি একটু চিন্তিত তখনই রাব্দুল আলমিন সালেহ আলিহাল্লামকে বললেন হে আমার পায়গাম্বর হে আমার নবী আপনি তাতে বা পাথরটিতে আঘাত করুন আর আহ্বান করুন দেখবেন যে সেখান থেকে তারা যেই রকম আপনার কাছে মর্যাদা দেখতে চেয়েছে সেই রকম উঠনি বের হয়ে আসবে আমি আল্লাহ আজ থেকে চার হাজার বৎসর পূর্বে এই কাতে বা পাথরের ভিতরে তৈরি করে রেখেছি সভাল বিজ্ঞ আলোচক মানে তাহলে যে এই ধরনের ঘটনা যে ঘটবে তা আল্লাহ তো সব কিছুই জানেন চার হাজার বছর আগেই তো আল্লাহ অলরেডি এই পরিবেশটা তৈরি করে রেখেছেন একটা কথা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ সমস্ত প্রশংসা আমার মহান রাবুল আলামিনের সমস্ত কুয়াত সমস্ত ক্ষমতা দয়াময় রাব্বুল আলমিনের হয়তো এই ক্ষমতার বহিঃপ্রকাশ বান্দার মাধ্যমে আল্লাহর মনোনীত পয়গাম্বরের মাধ্যমে মহা মাধ্যমে রাবুল্লা আলমিন প্রকাশ করেন করছেন কিন্তু সমস্ত ক্ষমতা আমার মহান প্রভু আলোচনা থেকে আরেকটি বিষয় যেটা বোঝার সুযোগ হলো যে আল্লাহ তার পয়গম্বর নবী নবিরাসুলকে কতটুকু ভালোবাসতেন যে আমার বন্ধু চার হাজার বছর পর এই ধরনের একটা পরিস্থিতির পড়তে পারে ফলশ্রুতিতে এসে পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য আগ পূর্বেই আল্লাহ অলরেডি ব্যবস্থা করে রেখেছেন যেন কোনো ধরনের বিব্রতকর অবস্থায় তার বন্ধুকে পড়তে না হয় আল্লাহ রাবুল আলমিন যখন তার প্রতিনিধিকে জগতে পাঠিয়েছেন প্রতিনিধিকে এই ধর্মকে সাবলীলভাবে আল্লাহর বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বরকম দয়া সহযোগিতা সুব্যবস্থা সুব্যবস্থা রাব্বুল আলমিনে করেন হজরত সালে আলিহ ইসালাম যখন জানতে পারলেন যে রাব্বুল আলমিন তাকে জানাইয়ে দিলেন যে কাতে বানামো পাথরের ভিতরে চার হাজার বৎসর আগে রাব্বুল আলমিন তারা যে রকম মোজে যা দেখতে চাচ্ছে এইরকম গর্ববর্তী উঠনি রাব্বুল আলমিন তৈরি করে রেখেছেন বিশাল একটা পাথর আল্লাহর হুকুম অনুযায়ী হজরত সালে আলিহিস্লাম সেটাতে আঘাত করলেন আহ্বান করলেন যে হে উঠনি তুমি বের হয়ে আসো আল্লাহর হুকুমে আঘাত করে বললেন যে আল্লাহর হুকুমে তুমি কাতেবা নামক পাথরের ভিতর থেকে বের হয়ে আসো রাব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ মজে যা তাদের সম্মুখেই তিনি আঘাত করতে দেরি পাথরটা ফেটে গেল আস্তে করে আঘাত করলেন কোনো রেওয়াতে আছে তিনাকে বলা হয়েছে তুমি আহ্বান করো তাহলে দেখবে যে ওই বের হয়ে আসবে তখন এই কাঁতে বানামক উঠনিটি নড়াচড়া শুরু করলো যখন আল্লাহ নবী আহ্বান করলেন কাঁতে বানামক পাথরটি নড়াচড়া শুরু করলে একটা সময় ফেটে গেল ফেটে গিয়ে সেখান থেকে একটি গর্ভবতী উঁটনি বের হয়ে আসলো তারা সবাই দেখল হতবা। এবং এসেই সে সবার সম্মুখে বাচ্চা প্রসব করল যেটা জাতি চেয়েছি চেয়েছিল বাচ্চা প্রসব করেছে এবং বাচ্চা মায়ের ওলান থেকে দুধ পান করা শুরু দুধ পান করা শুরু করলো হজরত সালে আলাইহিসাল তাঁর এই জাতিকে বললেন যে তোমরা যেমন চেয়েছ তেমন মজেজা কিন্তু রাব্বুল আলমিন তোমাদেরকে আমার কাছে জানতে চেয়েছ রাব্বুল আলমিন দয়া করেছেন এই যে আমি তোমাদেরকে মজেজা দেখাইলাম নিদর্শন নিয়ে আসলাম আমি যে আল্লাহ আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তোমাদেরকে দেখাইলাম বা নিয়ে আসলাম তবে জেনে রেখো হা জিহি না কাতুল্ল এটি হলো আল্লাহর উটনি বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাচ্ছি এই মজে যাবার নিদর্শনটি পবিত্র করণে বর্ণিত আছে আল্লাহ কালামে পাকেই বলেছেন হা জিহি না কাতুল্ল হিলাকুম আয়াত হজরত সালে আলী হিসালাম সুরা আরাফের মধ্যে এসেছে হজরত সালে আলী হিসালাম তিনি বলেছেন যে এটা কিন্তু তোমাদের জন্য আল্লাহর নিদর্শন এটি আল্লাহর উটনি এটা আল্লাহর উটনি কারণা নাকাতুল্লাহ এটা আল্লাহর উটনি ব্যক্তি মালিকানা দিন ব্যক্তি মালিকানা দিন না তো আল্লাহর উটনি যেহেতু তোমাদের কাছে এসেছে সুতরাং এই আল্লাহর উটনির সাথে তোমরা কি করতে পারবে না কোনো বেয়াদুবি করতে পারবে না তো ইনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে আলোচনা করব যে এই আল্লাহর এই অটনির সাথে এই আল্লাহর এই অষ্টির সাথে সামুদ সম্প্রদায় কি কিরূপ আচরণ করেছিল এবং পরবর্তী ঘটনা কি ঘটেছিল রাব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তওফিকানায়ত করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক অত্যন্ত সুন্দরভাবে আপনি হজরত সাল্লাইসাল্লামের যে মোজেজাটি আমাদের নিকট উপস্থাপন করেছেন আশা করি আজকের এই মজেজার ঘটনাটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মোহান রাব্বুল আলমিনের অপার দয় আমাদের বিজ্ঞ আলোচক আজকে হদরত সালে আলাইসাল্লামের সামুদ জাতি তার নিকট নবুতের প্রমাণস্বরূপ যে মোজেজা বা নিদর্শন দেখতে চেয়েছেন সেই মোজেজাবা বা নিদর্শনটি আজকে অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআনার আলোকে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন আগামী পর্বে যে মোজেজাটির মাধ্যমে উটনির বিষয়টি উপস্থাপিত হয়েছে সেই উটনির সাথে সামুদ জাতি কীরূপ আচরণ করেছেন আগামী পর্বে সেই বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করবেন সেই পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো সে প্রত্যাশা জানিয়ে আজকের সিরাজমনের অনুষ্ঠান এখানে শেষ করছি মোহান রাব্বুল আলমিন আমাদের সকলের সয় হন আমিন